السلام عليكم ورحمة الله وبركاته إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم এটা তো জগৎ দাসীর জন্য কেবলমাত্র উপদেশ গ্রন্থ, বিশেষ করে তার জন্য তোমাদের মধ্যে যে ব্যক্তি সোজা পথে চলতে চায়। সূরা তাহবির 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আমাদের এই গজব চলছে এখন, আর মানুষ সে গজবের বিষয়ে সতর্ক নয়, কখন যে মৃত্যু আসে সে বিষয়ে সচেতন নয়, মানুষের কোনো গ্যারেন্টি নেই, আল্লাহ যখন ইচ্ছে তখনই তার মৃত্যু হতে পারে। মানুষকে সালাত আদায় করতে হবে, মৃত্যু মরণ আগা করার আগে মুসলিম হয়ে মরতে হবে, নয়তো পরকালে জাহান্নামে যাবে। কারণ সব থেকে আগে রোজ কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে, যদি নামাজ ঠিকঠাক থাকে তাহলে অন্য আমলও ঠিকঠাক থাকবে, আর যদি নামাজ ভুল থাকে অন্য আলো আমলগুলো গ্রহণ করবেন না আল্লাহ। এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, গাছপালা নদী নালা সব সৃষ্টি করেছেন আল্লাহ, এই দুনিয়াটাকে কি কন্ট্রোল করছে মানুষের পক্ষে সম্ভব? এই দুনিয়াতে সাত আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সূর্য চন্দ্র ঠিক নিয়মে পালন করে, আর মানুষ অস্বীকার করে বলে যে অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক কখনোই হয় না। যিনি এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছে, তোমরা চিন্তা করো, ভ্রমণ করো, আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ তাআলা মানুষকে গজব দিতে পারে, সে গজব থেকে যদি পাকড়াও করে তো খুব শক্তভাবে পাকড়াও করেন, তখন বাঁচার কোনো উপায় থাকে না, যে বস্তিতে করেন সে বস্তিটাই ধ্বংস করে দেন। আমাদের যে কখন এই গজব চলে আসতে পারে আমরা সতর্ক করব সেসব ভাই মুসলিমদেরকে যে আশেপাশে আছে সবাইকে, কারণ এই গজব আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকে, জলে স্থলে কখন বিপর্যয় পড়ে যায়। সাধারণ মানুষদেরকে আমরা বোঝাবো যে এই করোনা ভাইরাসের যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইইল আসকাম, অবশ্যই অবশ্যই এই দোয়াটি পড়বেন, কারণ এই দোয়াটি শিফার জন্যই। আর এই দোয়াগুলো কোন সফটওয়্যার থেকে পাবেন, সে সফটওয়্যারগুলো এই প্লে স্টোরে দেওয়া আছে, প্লে স্টোরে যাবেন, দোয়া বলে সার্চ করবেন, অবশ্যই আপনারা ইসলামকে ফলো করুন, পরকালে আপনারা শান্তি পাবে। আর এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া নয়।